দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের 21 নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। বুধবার রাতে জেলা ছাত্রলীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক 21 নেতাকে বহিষ্কার করা হয়। জেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেই সাথে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বরাবর তালিকা প্রেরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, মাওলানা দেলওয়ার হোসাইন সাইদের মৃত্যুর পর শোক জানিয়ে এসব নেতা ফেসবুকে পোস্ট দেয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। দলের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার লগে আমাদের সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলিরে মারলে মজনু সিকিউর দিয়ে ওড়ে মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম সেটা বাসে আনছে কি আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি মানে এখন তো আসতে বেশি সময় লাগার রচনা মোহাম্মদ মামুনুর রশিদ পরিচালনা শামীম জামান বানাইয়ে বই রইছি গল্প তো পাই গেছি রে গল্প তো ফাইনাল হয়ে গেছে এই কাজটা কেডা করলো স্যার কেন জামাল বলছে স্যার আমরা একটা কাজ দেখবেন রবি সোম ও মঙ্গলবার রাত 8:20 মিনিটে এনটিভিতে এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন